ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী আজকে আমরা শিখতে চলেছি সিএসএসে এক্সটার্নাল স্টাইলশিট কী হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব গত পর্বে আমরা দেখেছি যে ইনলাইন ও ইন্টার্নাল সিএসএস কী হয় আজকে আমরা দেখবো যে এক্সটার্নাল সিএসএস কী হয় কেমন তো এরপরেও আমরা দেখব যে এই যে ইন্টার্নাল এক্সটার্নাল বা ইনলাইন সিএসএস দেখলাম তো এগুলো কিভাবে একটার পর একটা কাজ করে ঠিক আছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই জিনিসগুলো খুবই বেসিক কনসেপ্ট কিন্তু খুবই ইউজফুল আপনাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে এই কারণেই শিখতে হবে যাতে পরবর্তীকালে আপনারা যখন বিভিন্ন সিএসএস নিয়ে কাজ করবেন হ্যাঁ বিভিন্ন সিএসএস কেন বললাম কারণ এমন নয় যে আপনি শুধুমাত্র আপনার এইচটিএমএল ফাইলে সিএসএস লিখবেন এরকম অনেক প্রয়োজন হবে যেখানে আপনাকে অন্যের কোনো সিএসএস নিয়ে ব্যবহার করতে হবে তো সেইখানে অন্য আরেকটা সিএসএস নিয়ে ব্যবহার করা অর্থাৎ অন্য আরেকজনে ক্রিয়েট করে রেখেছে তার সিএসএসটা নিয়ে আপনার এস্টিমেল ফাইলে ব্যবহার করা প্লাস আপনি আপনার জন্য যে সিএসএস লিখতে চাইছেন এগুলো কিভাবে মেনটেন করবেন সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেটা কিনা খুবই ইউজফুল হতে চলেছে আর আজকের ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তারা উপরে থাকা আই দিতে প্রেস করুন সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিও প্লে লিস্ট আকারে দেখতে পারবেন পাশাপাশি আমি নিচে ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে দেব আপনারা আই বাটনে প্রেস করে বা ডেসক্রিপশন থেকে আপনারা ফুল প্লে দেখতে পারবেন ঠিক আছে আর একদম ভিডিওটিকে স্কিপ করবেন না একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ এখানে আমি অনেক বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের পরবর্তীকালে খুবই হেল্প করবে তাই যদি আপনি স্কিপ করে যান আপনি অনেক কিছু আপনার অজানা থেকে যাবে যেটার জন্য আপনি পরবর্তীকালে অসুবিধায় পড়বেন তো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েব্রাউন চ্যানেলকে এবং প্রেস করুন বেল সব সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখুন সবার প্রথমে আমরা জানি আমাদেরকে ফোল্ডার স্ট্রাকচার বানিয়ে নিতে হবে তো যথারীতি আমরা প্রতিবার যেখানটাতে যাই সেখানে আমরা চলে যাচ্ছি তো এখান থেকে আমরা সি ড্রাইভে চলে যাবো সেখান থেকে ওয়েব ক্লাসেস আর আজকে আমাদের ক্লাস হচ্ছে টোয়েন্টি নাইন তাই তো তো আমি এখান দিয়ে দেবো ক্লাস টোয়েন্টি নাইন বেশ তো এইখানে আমাদের এইচটিএমএল ফাইলটাকে তৈরি করে নিই আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ঠিক আছে বেশ ইন্ডেক্স ডট এস তৈরি করে ফেললাম এটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করে নিই পাশাপাশি এটাকে আমরা নোটপ্যাড এ খুলে নি এই যে ঠিক আছে রাইট ক্লিক করে ক্লোজ অল বার দিস বেশ তো এবার আমরা এস নিয়ে আসি দেখুন স্ট্রাকচারটা চলে আসলো এবার আমি এখানটাতে দিয়ে দেব এক্সটার্নাল স্টাইলশিট ঠিক আছে দিয়ে দিন বেশ এইবার দেখুন গত পর্বে আমরা ইনলাইন আর ইন্টারনাল শিখেছিলাম তাই না আপনারা জানেন যে ইনলাইন মানে কি হয় ইনলাইন স্টাইল স্টাইলশিট হয় এই যে এইভাবে দিতে হয় যেমন এইচ ওয়ান আর সেখানটাতে এরকম স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে পুরো সিরিসটাকে লিখতে হয় তাই তো বেশ আর স্টাইল স্টাইলশিট কী হয় স্টাইল স্টাইলশিটের জন্য আমাকে এই হেডট্যাক শুরু আর হেডট্যাক শেষের মাঝখানে একবারে যেখানটাতে হেডট্যাগটা ক্লোজ হচ্ছে ঠিক তার ওপরে আমাকে এইভাবে লিখতে হয় তাই না যে স্টাইল ট্যাগ শুরু আর স্টাইল ট্যাক শেষ এই স্টাইলটা শুরু আর শেষের মাঝখানে আপনি যে সমস্ত প্রপার্টি নেমগুলো শিখেছেন সিএসএস প্রপার্টিগুলো শিখেছেন সেগুলো আপনাকে এখানটাতে লিখতে হয় আর সবার প্রথমে কাকে দিতে হয় আপনি যাকে সিএসএস প্রদান করতে চাইছেন প্রথমে সেই সিলেক্টারটাকে দিতে হয় তাই না সেটা এইচ ওয়ান হতে পারে পি হতে পারে বা আপনি যত রকমের এলিমেন্ট এই বডি ট্যাগের মধ্যে ইউজ করেছেন সেগুলো হতে পারে যেরকম আপনি যদি এইচ ওয়ানের কালার করতে চান আপনাকে এভাবে দিতে হয় আর অবশ্যই আমি বলেছিলাম একটি রুল ফলো করতে কেমন রুল যদি কেউ ফলো না করে তার অ্যাসাইনমেন্ট কিন্তু আমি ভ্যালিড হিসাবে গ্রাহ্য করব না ঠিক আছে রুলসটা অবশ্যই ফলো করবেন এটা আপনাদের ভালোর জন্য তো আমি এইচ ওয়ান প্রথমে সিলেক্টার দেবো তারপরে একটি স্পেস তারপরে সেকেন্ড ব্যাকেট ওপেন ক্লোজ তার ভিতরে গিয়ে একবার দুবার এন্টার তারপরে মাঝখানে গিয়ে ট্যাব ব্যাস তারপরে প্রপার্টি নেম যেরকম কালার তারপরে কোলন দিতে হবে তারপরে একটি স্পেস তারপরে কালারের ভ্যালু যেরকম রেড আর সাথে সাথে একটি সেমিকোলন ঠিক আছে এরকমভাবে সবগুলো যেরকম আমি আবার নিচে একটি কালার লিখলাম কোলন দিলাম রেড দিলাম সাথে সাথে সেমিকোলন দিতে হবে এই রুলস গুলো ফলো করেই তারপর অ্যাসাইনমেন্ট জমা দেবেন তার আগে নয় ঠিক আছে তো দেখুন আমরা আপাতত এই দুখানা জিনিস সম্পর্কে শিখেছি একটা হচ্ছে ইনলাইন সিএসএস আর একটি হচ্ছে ইন্টারনাল সিএসএস এবার চলুন দেখা যাক এক্সটার্নাল জিনিসটা কি হয় ঠিক আছে তো দেখুন এক্সটার্নাল জিনিসটা কি হয় চলুন সেটা সম্পর্কে আমরা জানি দেখুন বর্তমানে আপনি কোন ফাইলের মধ্যে রয়েছেন বলুন তো এই যে এত কিছু লিখলেন এটা কোন ফাইলের মধ্যে ডট এসটিএমএল ফাইলের মধ্যে তাই না ইন্ডেক্স ডট এস এর মধ্যে লিখেছেন এবার যার এক্সটেনশন ডট এস টি এম এল প্রাথমিকভাবে আপনার কি মনে হবে একটা ফাইলের নাম যদি কোনো ফাইলের নাম ধরুন ইন্ডেক্স ডট এস থাকলো বা অ্যাবাউটাস ডট এসটিএমএল থাকলো আপনার ফাইলটাকে দেখেই মনে হয় ডট এস টি এম যেহেতু এক্সটেনশন রয়েছে তাহলে হয়তো বেশিরভাগটাই এখানটাতে এস টি এম এল এর ট্যাগ ভর্তি থাকবে বা এস টি ট্যাগই থাকবে এরকম মনে হয় তাই না কারণ এটার এক্সটেনশন ডট এস আছে ঠিক যেরকম আমরা দেখুন একটা ফাইল তৈরি করলাম ইন্ডেক্স ডট এস টি এম এল আর তার মধ্যে সমস্ত কিছু বেশিরভাগটাই আমি শুধুমাত্র এসটিএমএল এর ট্যাগ ব্যবহার করেছি ঠিক সেরকমভাবে আমরা আলাদা করে সিএসএস এর জন্য একটি ফাইল তৈরি করতে পারি যেখানটাতে শুধুমাত্র সিএসএস থাকবে এবার সেই ফাইলটার এক্সটেনশনটাও থাকবে ডট সিএসএস তার দরুন যখনই কেউ আপনার ফাইলটা দেখবে তখন সে দেখতে পারবে যে কোনো একটা নাম অর্থাৎ ফাইলের নাম ডট সিএসএস লেখা তখন সে কি বুঝতে পারবে আচ্ছা এটা ডট সিএসএস তার মানে এখানে নিশ্চয়ই সমস্ত কিছু সিএসএস আছে ওখানে কোনো এস টি এম এল নেই ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম ধরনের আপনারা গত পর্বগুলোতে কি করেছেন যে সমস্ত সিএসএস গুলো নয় ট্যাগের মধ্যে নয় ইন্টারনালি এইভাবে রেখেছেন তাই না তো আজকে আমরা দেখবো যে সিএসএসগুলো এরকমভাবে ট্যাগের মধ্যে বা এরকমভাবে স্টাইল ট্যাগের মধ্যে না লিখে কিভাবে সিএসএস এর জন্য একটি আলাদা ফাইল তৈরি করা যায় যেখানে শুধুমাত্র সিএসএস থাকবে কারণ কি তাতে জিনিসটা অর্গানাইজ থাকবে তাই না কারণ দেখুন ডট এর মধ্যে এস ও রয়েছে রয়েছে সিএসএসও রয়েছে আপনার দেখতে বা বুঝতে অসুবিধা হতে পারে আর যদি সেই জিনিসটা আপনাকে বলা হতো যে এসটিএমএল এর জায়গায় এসটিএমএল থাকবে সিএসএস এর জায়গায় এস থাকবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সিএসএস খোঁজাটা অনেক ইজি হয়ে যেত তাই না তো এইটার জন্যই এক্সটার্নাল সিসেসটা ব্যবহার করা হয় কেমন তো চলুন দেখা যাক যে এক্সটার্নাল সিসেসটা কীভাবে তৈরি করতে হয় খুবই ইজি খুবই ইজি একদম কোনো চিন্তাভাবনার কোনো কারণ নেই এটা সব থেকে ইজি ঠিক আছে তো চলুন দেখা যাক সেটা কীভাবে তো তার জন্য দেখুন আমরা ইন্ডেক্সড এস ফাইলটা কোথায় বানিয়েছিলাম এইখানে তাই না তো এবার থেকে আমরা একটা নতুন ফাইল বানাবো শুধুমাত্র সিএসএসের জন্য আর তার নতুন ফাইল বানানোর জন্য আপনারা রুলস জানেন আমি শর্টকাটটা এই সময় প্রয়োগ করলাম না যেভাবে আমরা index.html ডট শর্টকাট ভাবে শর্টকাটভাবে বানিয়েছি সেরকমভাবে style.css সিএসএসও আমাকে শর্টকাটভাবে বানাতে হবে তো সেটা না করে আমরা রাইট ক্লিক করেই দেখাই তো সিএসএস ফাইলটা বানানোর জন্য আমি এখানে রাইট ক্লিক করবো নিউ থেকে টেক্সট ডকুমেন্ট তাই না চলে গেলাম যাওয়ার পরে দেখুন এখানটাতে এই যে ফাইলের নামটা দেখুন এখন হাইলাইট হয়ে রয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট এখানটাতে আমরা আগে কী দিতাম ইন্ডেক্স ডট এসটিএমএল দিতাম না কিন্তু ইন্ডেস ডট এসটিএল তো আমার তৈরি হয়ে গেছে এবার আমরা কোন ফাইলটা তৈরি করতে চাইছি সিএসএস ফাইল তাই না তো এবার তার জন্য এখানটাতে সিএসএস ফাইলটার নাম দেবেন স্টাইল ডট আর এক্সটেনশনটা হবে সিএসএস শুধুমাত্র কি স্টাইল নামটাই দিতে হবে আমি কি অন্য নাম দিতে পারি না অবশ্যই আপনি অন্য নাম দিতে পারেন বাট স্টাইল নামটাই সবাই বেশি প্রেফার করে সিএসএস এর জন্য স্টাইল ডট সিএসএস আর এটা থাকে এটা আপনারা পরবর্তীকালে যখন ওয়ার্ড প্রেসের থিম ডেভেলপমেন্ট করবেন তখন বুঝতে পারবেন যে কেন আমরা এই ফরম্যাটটা ইউজ করি যে ইন্ডেক্স ডট এস টি স্টাইল ডট সিএসএস ঠিক আছে কারণ ওয়ার্ড প্রেস এই জিনিসটাকে ফলো করে তো দেখুন যেরকমভাবে আমরা কনভেনশন ফলো করেছিলাম যে অবশ্যই যখন আপনি কোনো একটা এসটিএমএল ফাইল বানাবেন প্রথম এস ফাইলটা যেন ইন্ডেক্স ডট এস হয় ঠিক সেরকমভাবে যখন আপনি প্রথম একটা সিসেস ফাইল বানাবেন সেই নামটা স্টাইলড সিএসএস সিসেস রাখাটাই ভালো ঠিক আছে আর এরকম সেম জায়গাতেই রাখবেন যেখানে ইন্ডেশএমএল থাকবে সেখানেই আপনি একটা স্টাইলড সিসেস রেখে দেবেন ঠিক আছে এটা পরবর্তীকালে সুবিধার জন্য ভালো হয়ে থাকলো তো দেখুন এই অবস্থায় আমি স্টাইল লড ডাকলাম রাখলাম আর একটা বাইরে প্রেস করব বা এন্টার প্রেস করব তো বাইরে যখনই ক্লিক করতে যাব ঠিক এস এর মতো যে আপনার এক্সটেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি কি এটাই রাখতে চান যে এক্সটেনশনটা আপনি নতুন দিয়েছেন হ্যাঁ আমি এটাই রাখতে চাই দেখুন আমার স্টাইল ডট সিএসএস তৈরি হয়ে গেল ঠিক আছে তো দেখুন স্টাইল ডট সিএসএস তৈরি করার পরে সর্বপ্রথম আপনাকে এটিকে আবার নোটপ্যাডে খুলতে হবে ঠিক আছে যেভাবে আমরা ইন্ডেক্স ডট এস টিএমএল তৈরি করার পরে সেটাকে নোটপ্যাডে খুলতাম ঠিক সেরকমভাবে স্টাইল ডট সিএসএস তৈরি হওয়ার পরে সেটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে হবে তো তার জন্য সেম হয়ে সিলেক্ট করুন রাইট ক্লিক তারপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ঠিক আছে তো দেখুন এবার আমাদের যে ইন্ডেক্স ডট এস টি এম এল আছে সেটা বা দিকে খুলে গেছে আর যেটা স্টাইল ডট সিএসএস আছে সেটা ডান দিকে খুলে গেছে ঠিক আছে ঠিক আছে তো এই স্টাইল সিএসএস এর মধ্যে শুধুমাত্র কিন্তু সিএসএস থাকবে কেমন এমন নয় যে এখানেও আপনাকে স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাক্সেস এগুলো লিখতে হবে না কোনো এস টিএম ট্যাগ একদম নয় এখানে শুধুমাত্র সিএসএস থাকবে সিএসএস মানে কোনগুলো থাকবে যেটা আপনি এই স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে লিখতেন এখানে শুধুমাত্র স্টাইল লড এর মধ্যে শুধুমাত্র সেগুলোই থাকবে অর্থাৎ এই স্টাইল লড এর মধ্যে শুধুমাত্র সিলেক্টার আর তার ভিতরকার বডি এরকম ধরনের জিনিস থাকবে সেখানে কোনো স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষ কিচ্ছু থাকবে না কেমন যেরকম আমি মনে করুন এখানে আমি এগুলো কেটে দিলাম ঠিক আছে এটা থাকুক সমস্যা নেই আমি এখান থেকে যা স্টাইল অ্যাট্রিবিউটটাকে সরিয়ে দিই তো সাপোজ এখানে লেখা রয়েছে ধরুন হ্যালো এইচ ওয়ান এইভাবে একটা কিছু লেখা রয়েছে আমি এটাকে সেভ করলাম এবার এইচ ওয়ানের জন্য এখানে কালার রেড রয়েছে তাই না এটা ইন্টারনাল সিএসএস থেকে পাবে কারণ কি কারণ এখানে ইনলাইন সিএসএসের মধ্যে কোনো কিছু দেওয়া নেই তো এবার আমরা কি করব এখানে আমরা একটা এস টু ট্যাগ লিখি কেমন এইচ টু আর এখানটাতে আমরা লিখবো হ্যালো এইচ টুপ হ্যালো এইচ টু এইচ টু বেশ তো দেখুন এবার এখানে আমাদের এইচ ওয়ান আর এইচ টু থাকলো এইচ ওয়ানের একটা স্টাইল দিয়েছি যেটা আমরা ইন্টারনাল সিএসএস থেকে দিয়েছি তাই তো এবার এটাকে আমরা সেভ করলাম করার পরে আমরা এবার স্টাইল অস সিএসএস এ যাই এখানে কোনো কিছু লেখা হয়নি আপাতত তাই তো এইবার যেটা বললাম কিছুই না খুবই ইজি যেটা আপনারা টাইল ট্যাগ শুরু হওয়ার শেষের মাঝখানে লিখতেন অর্থাৎ ইন্টার্নাল এর মধ্যে এই যে এইটুকুনি অংশ লিখতেন না এই সেম জিনিসটাই আমাদেরকে এইখানটাতে সব পুরো জিনিসটার মধ্যে লিখতে হবে ঠিক আছে শুধুমাত্র সেসেস থাকবে তো সেটা কিরকম যেমন দেখুন আপনাকে যদি বলা হতো যে এবার এইচ টুর একটা কালার দিন যেটা হচ্ছে গ্রিন তখন আপনি কি করতেন ধরুন আপনার এক্সটার্নাল সিসেস জানা নেই তখন আপনি কী করতেন নয় আপনি ইনলাইন এর মধ্যে স্টাইল অ্যাক্ট্রিবিউটের মাধ্যমে কালার কোলন গ্রিন লিখতেন বা আপনি ইন্টারনাল সিএসএস এর মধ্যে ঠিক এইচ ওয়ান এর নিচে এভাবে লিখতেন না যে এইচ টু তারপরে এটা এভাবে লিখতেন তো তো ঠিক সেম জিনিসটাই আমরা না ইনলাইনে লিখবো না ইন্টারনালে লিখব এই সেম জিনিসটা যে এইচ টুর আমি কালার করতে চাই সেটা আমি কোথায় লিখব এই স্টাইলড সিস এস এর মধ্যে লিখবো যেহেতু আমি সিএসএস এর জন্য শুধুমাত্র সিএসএস এর জন্য আমি একটা আলাদা ফাইলই তৈরি করে দিয়েছি তার জন্য আমার যত সিএসএস এর প্রয়োজন হবে আমি কোথায় লিখব আমি এইখানে লিখবো তো চলুন দেখা যাক সেটা কিভাবে রুলটা একই আপনি কার কালার করতে চাইছেন আমি এইচ টুর কালার করতে চাইছি তার জন্য সবার প্রথমে আপনাকে সিলেক্টার লিখতে হবে এক্ষেত্রে সিলেক্টারটাকে এইচ টু তাই না তো আমি এখানে লিখলাম এইচ টু তারপরে রুলসটা একই একটা স্পেস দেবেন তারপরে এটা যেহেতু সিএসএস এর ফাইল এখানে একটা চমৎকার দেখুন এখানে বেশিরভাগ জিনিস আপনাকে করে দেবে যেরকম আপনি যখন শিফট টিপে সেকেন্ড ব্র্যাকেট শুরু করবেন সেকেন্ড ব্র্যাকেট শেষ করবেন তারপরে যখন ভিতরে গিয়ে একটা এন্টার প্রেস করবেন দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হয়ে গেল নাহলে আপনাকে এখানে এসে আবার ট্যাব প্রেস করতে হতো তাই না এটা অটোমেটিক্যালি সিএসএস জানে যে আপনি ফরম্যাটটা এরকম করতে চাইছেন তাই বাই ডিফল্ট আপনি যখনই কাঁচারটা মাঝখানে নিয়ে গিয়ে একটা এন্টার প্রেস করবেন তখন সাথে সাথে দেখুন আপনার নোটপ্যাড প্লাস কী করলো একবারে মাঝখানে নিয়ে চলে আসলো বেশ এবার এইখানে আমাকে প্রপার্টি নেম আর ভ্যালু দিতে হবে তো এই ক্ষেত্রে আমাদের প্রপার্টি নেমটা কি কালার তাই না আমি কালার দিতে চাইছি কোলন সেম রুল কিন্তু আপনি কোন কালার দিতে চাইছেন গ্রিন বেশ গ্রিন কলন দিলাম এবার আমরা এটাকে সেভ করলাম দেখুন এটাও সেভ রয়েছে এবার এখানেও সেভ রয়েছে চলুন তো এবার আউটপুটটা গিয়ে দেখি যে এই স্টোর মধ্যে কালার আসলো না কি চলুন দেখা যাক আমরা এখানে আসব রিফ্রেশ প্রেস করব এবার এসে দেখছি যে শুধুমাত্র ওয়ানের উপরে কালারটা পড়েছে এই স্টোর মধ্যে পড়লো না কেন ঠিক চলুন দেখা যাক কেন পড়ল না কেমন আমরা যদি এইখানটাতে যাই যাওয়ার পরে দেখব যে দেখুন গত পর্বে যেটা দেখিয়েছিলাম যে এখানে এই রেড কালারটা কেন পড়ছে কারণ দেখুন এই এলিমেন্টটা বা ট্যাগটা যেটা আপনি কালার দিতে চাইছেন সেটা যেখানে রয়েছে ঠিক সেম জায়গাতেই কিন্তু সিএসএসটা রয়েছে তাই না তার জন্য এবার ইনলাইন সেন্সেসের ক্ষেত্রেও সেম আপনি যেহেতু যেই ট্যাগের উপরে আপনি সিএসএসটা অ্যাপ্লাই করতে চাইছেন সেখানেই আপনার সিএসএসটা থাকে তাই না স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ইন্টারনাল সেন্সেসের ক্ষেত্রেও সেম অর্থাৎ আপনি এইখানে আপনার ইন্টারনাল সিএসএস লিখছেন ঠিক সেম ফাইলের মধ্যেই কিন্তু ট্র্যাকটা রয়েছে তাই না বেশ কিন্তু আপনি এই যে এইচ টুর জন্য যে স্টাইলটা লিখেছেন বা সিএসএসটা লিখেছেন সেটা কি আপনি এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে দেখতে পাচ্ছেন না সেটা কি আপনি এই স্টাইলটা শুরু শেষের মাঝখানে অর্থাৎ ইন্টারনাল সিএসএসে দেখতে পাচ্ছেন না সেটা তো রয়েছে একটা আলাদা ফাইলে তাহলে ব্রাউজার কিভাবে বুঝবে যে এই এসটুর জন্য কোথাকার সিএসএস নিতে হবে কেননা ব্রাউজার তো শুধু পড়া শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত এবার উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পড়তে ও দেখতে পাচ্ছে যে ইন্টারনাল সিএসএস এর মধ্যেও এস টুর জন্য কোনো কিছু লেখা নেই আবার ইনলাইন সিএসএস এর মধ্যেও এসটির জন্য কোনো কিছু লেখা নেই তার জন্য দেখাতে পারছে না তো এটাই হচ্ছে ভিজেন কেননা দেখুন আমি যখন এইখানে যদি আসি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে দেখুন আমার এস টি রয়েছে এক ফাইলে আবার সিএসএসটা রয়েছে অন্য আরেকটা ফাইলে আমি কি এখনও পর্যন্ত এই টাকে বলে দিয়েছি যে তুমি এটার থেকে সিএসএসগুলোকে নাও না বলে দিইনি তাই এখনও পর্যন্ত কিন্তু এই এই এসটিএমএল এর ফাইলটা এই ডট সিএসএস বলে কিন্তু কাউকে চেনে না তাই তো তাই আমাকে সবার প্রথমে এটা করতে হবে এই ডট এসটিএমএল ফাইলটার মধ্যে বলে দিতে হবে যে তুমি তোমার সিএসএসগুলো এটার থেকেও নাও মানে এসটিএমএল ফাইলটা যখন উপর থেকে পড়তে পড়তে আসবে তখন বলে দিতে হবে এস এর ফাইলটাকে যে তুমি যেমন উপর থেকে পড়তে পড়তে আসার সময় ইন্টারনাল সিএসএস ব্যবহার করো ইনলাইন সিএসএস ব্যবহার করো সেরকম তুমি এই স্টাইলড সিএসএস থেকেও সিএসএসটাকে নেবে ঠিক আছে তো এইটা আমাকে এর মধ্যে বলে দিতে হবে ইন্ডেক্স ডট এস এর মধ্যে তো সেটা কীভাবে বলে দেব চলুন দেখা যাক তো এখনো পর্যন্ত দেখুন এরা একে অপরকে চেনে না অর্থাৎ না ইন্ডেক্স ডট এস টি এম এল স্টাইল চেনে বা স্টাইল সি এস চেনে কেউ কাউকে চেনে না তো আমাদেরকে এদেরকে একে অপরকে চেনাতে হবে সেটা কিসের মাধ্যমে চলুন দেখা যাক তো দেখুন তার জন্য আমরা ইন্ডেক্স ডট চলে যাব যাওয়ার পরে আমরা আপাতত এগুলোকে রিমুভ করে দিই ঠিক আছে এই জিনিসগুলোকে অর্থাৎ ইন্টারনাল সি রিমুভ করে দিই তো আমরা এই হেডট্যাগ শুরু আর শেষের মাঝখানে আমি বলে দেব যে এই ইন্ডেক্স ডট যে তুমি যখন রান হবে অর্থাৎ ব্রাউজার যখন রান করবে তখন ইনলাইন ও ইন্টারনাল সিএসএস কাজ করানোর সাথে সাথে ও যেন এক্সটার্নাল সিএসএসটাকেও কাজ করায় এটা আমাকে বলে দিতে হবে সেটা বলার জন্য আপনাকে এই হেড ট্যাগ শুরু আর হেডট্যাগ শেষের মাঝখানে একটি ট্যাগ লিখতে হবে সেটা হচ্ছে এমটি ট্যাগ যার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগটার নাম ঠিক আছে এবার এল আই এন কে লিঙ্ক এবার লিঙ্কটা হচ্ছে আপনার এমটি ট্যাগ তাই এর শুরুটা থাকবে কিন্তু শেষটা থাকবে না তাই না এইবার লিঙ্ক ট্যাগটা তো এমটি ট্যাগ আমরা জানি এমটি ট্যাগ কাজ করানোর জন্য বা এমটি ট্যাগকে দিয়ে অনেক রকমের কাজ করানোর জন্য ওর কী কী জিনিসগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এমটি ট্যাগের তো শুরু শেষ থাকে না কিন্তু এমটি ট্যাগের এই কাজ করবে যে সেগুলো কীসের মাধ্যমে কাজ করে এমটি ট্যাগ আমরা জানি সেটা তাই না অর্থাৎ এদের মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো আপনারা কিসের মাধ্যমে দেন অ্যাট্রিবিউটের মাধ্যমে তাই না ঠিক সেরকমভাবে লিঙ্ক ট্যাগটা যেহেতু এমটি ট্যাগ কিন্তু এর তো নিশ্চয়ই কোনো একটা বিশেষত্ব আছে ওই বিশেষত্বগুলোকে আমাদেরকে দিতে হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে ঠিক সেরকমভাবে এই লিঙ্কের মধ্যেও কিছু কিছু অ্যাট্রিবিউট রয়েছে লিঙ্ক ট্যাকটার মধ্যে ঠিক আছে প্রথম অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি এটা যে কোনোভাবে দেওয়া যায় আপনারা দেখেছেন যখন আপনারা আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউটগুলো দিতেন তো এমন নয় যে প্রথমে আপনাকে এসআরসি দিতে হতো অর্থাৎ এই অ্যাট্রিবিউটটা প্রথমে দিতে হবে বা এই অ্যাট্রিবিউটটা সেকেন্ডে দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নেই আপনি যেই অ্যাট্রিবিউট আপনার ইচ্ছে সেটাকে আপনি প্রথমে দিতে পারেন বা কোনো একটা অ্যাট্রিবিউটকে আপনি শেষে দিতে চান দিতে পারেন কোনো ম্যাটার করে না ঠিক আছে তো লিঙ্কের মধ্যে একটি অ্যাট্রিবিউট হয় যার নাম হচ্ছে এইচ ই ইএফ ঠিক আছে আমি জানি এইচ আর ইএফ আপনারা শিখেছেন তাই না কোন ট্যাগের মধ্যে বলুন তো এ ট্যাগের মধ্যে এক্সাক্টলি এখানেও সেম আপনি এ ট্যাগের মধ্যে যখন এ ব্যবহার করতেন তখন আপনি কি করতেন আপনি একটা পেজের এখানে লিঙ্ক দিতেন তাই না এবার পেজটা হতে পারে যে অনেকগুলো ফোল্ডারের ভিতরে রয়েছে বা সেম ফোল্ডারের মধ্যে রয়েছে এটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আর এই কারণেই সেদিন আমি বলেছিলাম যে আপনারা একবার ফাইল পাথটাকে খুব ভালোভাবে বুঝে যান এর পরবর্তীকালে যত ফাইল পাথ রিলেটেড আপনার প্রবলেম আসবে ওটা আপনার কাছে কোনো প্রবলেম হবে না কারণ খুব সহজে আপনি ফিক্স করে দিতে পারবেন কারণ আপনার টেকনিকটা জানা রয়েছে এখানেও দেখুন আমাদের ফাইল পাথের কনসেপ্টটা কাজে লাগবে ঠিক আছে তো দেখুন এই মধ্যে আমরা কাকে দেবো ওই এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে ঠিক আছে এবার এইচআরডিএফ মানে আপনারা জানেন ঠিক সেম ওয়েতে এখানে আমাকে দিতে হবে আপনি কোন এক্সটার্নাল সিএসএস ফাইলটা এখানে আমি দেখাতে চাইছি বা ইনক্লুড করাতে চাইছি তো এই ক্ষেত্রে আমার কোনটা আমার স্টাইল ডট সিএসএস তখন আপনাকে সেম ওয়েতে আপনি এখন কোন ফাইলে রয়েছেন ইন্ডেক্স ডট এইচটি এম এল তার সাপেক্ষে কাকে খুঁজতে হবে স্টাইল ডট সিএসএস কে তাই না তো চলুন যাওয়া যাক এখান থেকে আমরা ইন্ডেক্স ডট টি এম এল যেখানে রয়েছে চলে গেলাম দেখতে পাচ্ছি যেখানে ইন্ডেশ ডট এল রয়েছে ঠিক সেইখানেই আপনার স্টাইল ডট সিএসএস রয়েছে তাই না তাই আমি এখানে একবারে লিখে দেব যে স্টাইল ডট সিএসএস কেমন এইটা লিখে দেওয়ার পরে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র আপনি এটা দিলেই কিন্তু কাজ করবে না ঠিক আছে আপনাকে আরেকটা অ্যাট্রিবিউট এখানটাতে লিখতে হবে রেল বলে ঠিক আছে আর এল লিঙ্ক রেল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এখানটাতে আপনাকে দিতে হবে স্টাইলশিট বেশ এটাকে সেভ করুন সেভ করার পরে যখন আপনি এখানে যাবেন তো দেখুন এবার কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেল তাই না অর্থাৎ ইন্ডেক্ক্স ডট এর মধ্যে আমি কোন সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিয়েছি স্টাইল সিএসএস কে তাই এক্ষেত্রে ইন্ডেক্ক্স ডট এখন স্টাইল সিএসএস কে চেনে এবং স্টাইললড সিএসএস কিন্তু এখন ইন্ডেস ডট এসটিএমএলকে কে চেনে কারণ আমরা এর একে অপরের সাথে লিঙ্কটা করিয়ে দিয়েছি অর্থাৎ আমি বলে দিয়েছি যে এই ইন্ডেক্স ডট এসটিএমএল কাজ করানোর সময় যাতে স্টাইললড সিএসএসকেও ব্যবহার করে অ্যাস এ সিএসএস হিসাবে ঠিক আছে তো চলুন দেখা যাক এবার আমরা দুখানা ফাইলকেই সেভ করেছি নাকি একবার দেখে নেবেন যে হ্যাঁ ইন্ডেক্স ডট এসটিএমএলকেও সেভ করানো আছে আবার স্টাইললড সিএসএসকেও সেভ করানো আছে অবশ্য আমরা সেভ করব করার পরে ব্রাউজারে এসে একবার রিফ্রেশ প্রেস করি দেখুন আপনি যে সিএসএসটা এক্সটার্নাল সিএসএসে লিখেছিলেন অর্থাৎ এইস টুর মধ্যে সেই জিনিসটা কিন্তু এখন কাজ করছে ঠিক আছে তো এটা কাজ করছে কিভাবে দেখুন আপনারা সবসময় মনে রাখবেন এই যে পুরো জিনিসটা কাজ করাচ্ছে কে ব্রাউজার তাই না তাই ব্রাউজার যখন এই ইন্ডেক্স ডট এস এ আসে অর্থাৎ আপনি রান করাচ্ছেন কাকে ইন্ডেক্স ডট এস কে রান করাচ্ছেন না তাই ব্রাউজার কি করে যখনই আপনার ইন্ডেক্স ডট এস কে রান করায় তখন ব্রাউজার একবারে উপর থেকে পড়তে 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 সবকিছু আসে ঠিক আছে যেরকম ফার্স্টে ও হেড দেখে হেডের ভিতরে স্টাইল লিস এসকে দেখে ঠিক আছে তো যখন দেখবে ও যখন পড়তে 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 এখানে আসবে দেখবে যে আচ্ছা এখানে তো একটি এক্সটার্নাল সিসেসকে কল করানো রয়েছে ও কিভাবে বুঝলো যে এটা সিএসএস কারণ এখানে রেল ইকোয়াল টু স্টাইল দেওয়া রয়েছে ও সাথে সাথে এই পাথটাকে খুঁজবে আপনি যে পাতটা দিয়েছেন স্টাইল লিস এসকে তাই ও তখন কী করবে ও তখন বুঝবে যে ও আচ্ছা এই জিনিসটাকে রান করানোর জন্য আমার এই সিএসএসটার প্রয়োজন হবে তখন ও এই পাথের মাধ্যমে এই নিয়ে এসে এই ট্যাগ উপরে সেটাকে অ্যাপ্লাই করবে ঠিক আছে তারপরে নিচের গুলো আবার সব পড়তে 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 যথারীতি আসবে ঠিক আছে তো এইটা সবসময় মনে রাখবেন ব্রাউজার কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একটার পর একটা পড়তে 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 সবগুলো আসে আর এক্সিকিউট করতে থাকে ঠিক আছে বেশ তো দেখলেন কীভাবে একটি এক্সটার্নাল সিএসএস ফাইল তৈরি করতে হয় এবং তাকে লিঙ্ক করাতে হয় অবশ্যই এটা ইউজফুল কারণ কি অনেক সময় কি হয় আপনারা ভুল করে বসেন কেননা হয়তো স্টাইল লট সিএসএস এর পাথটা ভুল হয়েছে বা এমনও হয়েছে যে সিএসএস এর মধ্যে ধরুন আমরা কোনো একটা কিছু ভুল করেছি তাই এক্ষেত্রে কি হবে দেখুন যদি আমরা এ কোনো ভুল করে থাকি তাহলে সেটাকে কিন্তু আমাকে আর এস ফাইলের মধ্যে খুঁজতে হবে না আমরা জানি যে এটা এ ভুল হয়েছে তাই সাথে সাথে আমরা কোথায় চলে যাব আমরা এই স্টাইল লড সিএসএস এ গিয়ে জিনিসটাকে খোঁজার চেষ্টা করব তাই না বেশ এইবার আরেকটা জিনিস দেখুন আমি যদি এখানে একটা পিট্যাক লিখি বা আমি এইচ ওয়ানকেই এখন কালার করতে চাইছি কিন্তু ইন্টারনাল বা ইনলাইন সিএসএস থেকে নয় এক্সটার্নাল সিএসএস থেকে তার জন্য কী করতে হবে সেম আমার এইচ টু লেখা হয়ে গেছে ঠিক তার পরে একটি এন্টারপ্রেস করবো এখানে আমাকে লিখতে হবে এইচ ওয়ানের জন্য আমি কালার করতে চাইছি বা এইচ ওয়ানকে আমি সিএসএস দিতে চাইছি তাই ফার্স্টে সিলেক্টারের নাম অর্থাৎ এইচ ওয়ান স্পেস সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ তার মাঝখানে এনে একবার এন্টারপ্রেস করবো এখানে আমি দিতে চাইছি কালার রেড অর্থাৎ যেই কালার রেডটা আমরা ইন্টারনাল সিসিসের মাধ্যমে দিয়েছিলাম এবার সেম জিনিসটাকেই আমরা এক্সটার্নাল সিসিসের মাধ্যমে দিচ্ছি তাই তো এসে এবার এটাকে সেভ করবো দেখুন এটা সেভ হয়ে গেছে তো দেখুন এটাকে সেভ করার পরে আমরা কি করব আমরা ব্রাউজারে যাব রিফ্রেশ প্রেস করব দেখুন এটাও কিন্তু এখন কালার রেড হয়ে গেছে তাহলে দেখুন গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে সিসেসগুলো এটার মধ্যেই থাকতো তাই না ইনলাইন হিসাবে বা ইন্টারনাল হিসাবে কিন্তু এখানে দেখুন আমি কোনো ইনলাইন সিএসএসও নিই আবার ইন্টার্নাল লিখে লিখিনি তাহলে সিএসএসগুলো আসছে কোথা থেকে সিএএসগুলো আসছে এই এক্সটার্নাল সিএসএস থেকে সাথে সাথে আপনি চলে যাবেন এই এক্সটার্নাল সিএসএসে দেখবেন যে এখানেই সমস্ত সিএসএসগুলো রেখা রয়েছে আমাদের কোডটা কতটা ক্লিন হয়ে গেল তাই না এক্সটার্নাল সিএসএসের জন্য এখানে কোনো রকম কোনো সিএসএস লিখতে হলো না তাই তো এবার দেখুন আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো একটা এসটিএমএল ফাইলের জন্য সিএসএস গুলো সব এক্সটার্নাল এ লেখা ঠিক আছে সব সময় চেষ্টা করবেন খুব কম সময় খুবই কম সময় আপনার প্রয়োজন পড়বে যে আপনাকে কোনো ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস লিখতে হচ্ছে কিন্তু সময় আপনার প্রয়োজন এটাই পড়বে বা আপনাকে এটাই করতে হবে যে আপনার সমস্ত সিএসএসগুলো একটি নির্দিষ্ট ফাইল সেটা আপনার স্টাইল ডট সিএসএস হতে পারে বা অনেকে আবার কাস্টম ডট সিএসএস নাম দেয় সেটাও হতে পারে তো সেই সমস্ত সিএসএস ফাইলগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন তাতে দেখুন আপনার কোডটা কতটা ক্লিন থাকে এবং পরবর্তীকালে আপনার মেনটেন করতে খুবই সহজ হয় কারণ কি আপনার এস ফাইল একটা জায়গাতে থাকলো আর সিএসএস ফাইলগুলো আরেকটা জায়গাতে থাকলো যাতে আপনার পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো দেখুন এবার আমরা একটা পিট্যাক নিয়ে এখানে পি ট্যাক দিলাম পি এর মধ্যে আমরা লিখলাম যে লরেমের ফিফটি ওয়ার্ড ঠিক আছে তো এবার পি আমরা যখন সেভ করবো সেভ করার পর এখানে রিফ্রেশ করব দেখবো এটা নর্মাল এজ ইট ইজ যেরকম আমাদের আগে থাকার কথা ছিল সেরকমই রয়েছে তো এই অবস্থায় এটাকে যদি আমরা একটি সিএসএস দিতে চাই আর সেই সিএসএসটা আমি দেবো যে এক্সটার্নাল এর মাধ্যমে তাহলে আমাকে কী করতে হবে সর্বপ্রথমে এই যে রাইট সাইডে আমাদের স্টাইল সিএসএস রয়েছে আমরা এখানে এসে আমরা ফার্স্টে সিলেক্ট করতে হবে কাকে সিলেক্ট করতে চাইছি এই এস ফাইল থেকে পিকে তাই তো তাই আমি এখানটাতে দিয়ে দেবো যে পি ঠিক আছে এবার পি এর মধ্যে আমি যখন সেকেন্ড ওপেন ওখানগুলো শুরু করব এন্টার প্রেস করব তারপরে আমাকে এখানে দিতে হবে আপনি কি করতে চান আমি সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিতে চাইছেন ডাবল ইউ পড়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার আর এখানে একটা জিনিস দেখুন এখানে আপনার দেখুন এখানে আমি ডাবল ইউ দিয়েছিলাম তাই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে পুরো হালকা ব্ল্যাক হয়ে গেল কিন্তু বাদবাকিগুলো দেখুন একটু ডিপ রয়েছে তাই না তো এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এর মধ্যে কোনো এরর রয়েছে কি না দেখুন কালারটাই ডিফারেন্ট অন্যান্যগুলোর থেকে তাই আমি এখানে দেখতে পাচ্ছি ও আমি এখানে ইউ একটা বেশি দিয়েছি তাই আমি ইউটাকে কেটে দিলাম বেশ এবার দেখছি যে হ্যাঁ সবগুলোর মতো একটুখানি রয়েছে তাই এটা আমার ঠিকঠাক তো এই অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার আমি টমেটো দিয়ে দেবো সেমি কলন অবশ্যই আর সাথে সাথে আমি একটা কালার দিয়ে দিই কালার কলুন কালার কলন আমি এখানে দিয়ে দিলাম আপনার হোয়াইট ঠিক আছে বেশ এটাকে সেভ করলাম সেভ করার পরে আমি যখন এইখানে আসব রিফ্রেশ প্রেস করব তাই ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটো হয়ে গেছে আর ফোরগ্রাউন্ড কালারটা আপনার হয়ে গেছে হোয়াইট কিন্তু সেটা এক্সটার্নাল সিসেস মাধ্যমে ঠিক আছে এক্সটার্নাল সিসেস আরও অনেক গুণাগুণ রয়েছে যে আমি সিএসএস লিখবো একবার আর সেটা মাল্টিপল পেজে কাজ করবে যেরকম মনে করুন আপনি একটাই সিএসএস ফাইল তৈরি করলেন আর সব সিএসএসগুলো স্টাইল ডট সিএসএসে রয়েছে তাই না এবার আপনি যেরকম অন্যান্য পেজগুলো তৈরি করেছেন না যেরকম অ্যাবাউটাস ডট এসটিএমএল আপনি তৈরি করেছিলেন বা কন্ট্যাক্টাস ডট তৈরি করেছিলেন তো সেগুলোর মধ্যেও যদি আপনি এই সেম সিএসএস অ্যাপ্লাই করতে চান আপনাকে কী করতে হবে শুধুমাত্র ওই এস টি ফাইলগুলোর মধ্যে গিয়ে এই লিঙ্ক ইকোয়াল টু শিট দিয়ে দিলেই হবে ব্যাস এই এই সেম জিনিসটা ওখানে পেস্ট করে দেবেন অর্থাৎ ওই এসটিএমএল ফাইলটার মধ্যেও যাতে এই কাজ করে এই তার জন্য আপনাকে করাতে হবে তাই এই সেম লিঙ্কটা আপনি ওই ফাইলগুলোর মধ্যে অর্থাৎ অ্যাবাউটাস ডট এস টিএম আর আসের মধ্যে এই লিঙ্কটা করে দেবেন তাতে কি হলো আমার সিএসএস একটা জায়গাতে লিখছি কিন্তু এফেক্ট ফেলছে ও মাল্টিপল পেজেসে তাই না আমি সিএসএস লিখছি একটা জায়গাতে স্টাইলস সিএসে কিন্তু সেই সেম সিএসএসগুলো যেরকম ইন্ডেস ডট এস টিএমও এফেক্ট ফেলছে সেরকম আপনার অ্যাবাউটাস ডট এস টিএম এফেক্ট ফেলবে আবার পাশাপাশি কন্ট্যাক্টাস ডট এস টিএমও এফেক্ট ফেলবে তাহলে বুঝতে পারছেন আমার সিএসএস কতটা অর্গানাইজড হবে মানে আমি সিএসএস লিখছি একবার বাট এফেক্ট ফেলছে ও মাল্টিপল পেজেসের মধ্যে তাই না খুবই ইন্টারেস্টিং এগুলো আমরা আস্তে 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 আরও বেশি ভালো করে জানব আমি তাই আজকে অতটা বিস্তারিতও বলছি না এগুলো সব আমরা আস্তে আস্তে শিখবো ঠিক আছে এবার আমরা কিছু কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করি যেগুলো আপনারা পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারেন তো যাতে ওই প্রবলেমগুলো খুব কম হয় অর্থাৎ এররগুলো খুব কম আসে বা প্রবলেম আসলেও আপনি যাতে বুঝতে পারেন আচ্ছা এই প্রবলেমটা হয়তো এই কারণে আসতে পারে তো সেই জিনিসগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি ঠিক আছে তো যেমন দেখুন আমরা ক ধরনের সিএসএস শিখলাম তিন ধরনের তাই না আপনারা বলুন তো ইনলাইন সিএসএস কাকে বলে ঠিক যে সিএসএস গুলো আপনার ট্যাগের মধ্যেই লেখা হয় স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে তাদেরকে ইনলাইন সিএসএস বলে এবার বলুন তো ইন্টারনাল সিএসএস কাদেরকে বলে যে সিএসএস গুলো আপনাদের হেড ট্যাগ শুরু আর শেষের মাঝখানে স্টাইল ট্যাগের মধ্যে লেখা হয় তাদেরকে ইন্টারনাল সিএসএস বলে অর্থাৎ যে সিএসএস গুলো আপনার সেম পেজের মধ্যেই থাকে তাদেরকে ইন্টারনাল সিএসএস বলে এক্সটার্নাল সিএসএস কাকে বলে যে সিএসএস গুলো একটি এক্সটার্নাল ফাইলের মধ্যে থাকে আর সেই ফাইলটাকে আমরা ইনক্লুড করি আমাদের বিভিন্ন এইচটিএমএল পেজে তাদেরকে আপনার এক্সটার্নাল সিএসএস বলে ঠিক আছে কারণ ওই সিসেসগুলো পার্টিকুলারলি একটা আলাদা ফাইলে থাকে যেরকম আমাদের ক্ষেত্রে সেটা স্টাইলড সিএসএস এইবার একটা পেজের মধ্যে আপনি তো নয় জানেন যে হ্যাঁ এইভাবে স্ট্রাকচারলি লিখতে হয় অর্থাৎ আমি আপনাকে বলে দিয়েছি যে অবশ্যই আপনি সমস্ত সিসেসগুলো একটা স্টাইলড সিসেসের মধ্যে লিখবেন এইবার মনে করুন আপনার কাছে এমন একটা প্রজেক্ট আসলো বা এমন একটা কাজ আসলো যেই কাজটা অলরেডি অন্য কেউ একজন করেছে এবার সে হয়তো জানে না যে একটি সিএসএস সবসময় একটি নির্দিষ্ট সিএসএস ফাইলের মধ্যে রাখতে হয় সে কি করলো তার ওখানে স্টাইলড সিএসএসও রয়েছে আবার ইন্টারনাল সিএসএসও রয়েছে অর্থাৎ এক্সটার্নাল সিএসএস রয়েছে আবার ইন্টারনাল সিসেস রয়েছে আবার ইনলাইন সিএসএসও রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোনটা কখন কাজ করে ঠিক আছে যেমন আমি দেখুন সবার উপরে এখানে লিঙ্কের মধ্যে একটি এক্সটার্নাল সিএসএসকে আমি দিয়েছি তো ঠিক আমরা জানি যে হেড ট্যাক শুরু হওয়ার শেষ হওয়ার আগে আমাকে ইন্টারনাল সিএসএস লেখা যায় তো আমি এখানে একটা ইন্টারনাল সিএসএস লিখলাম যেরকম স্টাইল ট্যাগ শুরু আবার স্টাইল ট্যাক শেষ ঠিক আছে শেষের মধ্যে এবার আমি এখানটাতে দিয়ে দেব হচ্ছে ভিতরে গেলাম যাওয়ার পরে দেখুন এইচ টুর জন্য আমি এখানে একটা কালার দিয়েছিলাম না কি কালার গ্রিন তাই না এইবার আমি এইখানটাতে আমি এইচ টুর জন্য আলাদা একটা কালার দিয়ে দিই ইন্টারনাল সিসিসের মধ্যে যে এইচ টুকে ধরলাম সিলেক্ট করলাম করার পরে এখানে আসব দেখুন এখানে দেখেছেন তো সেকেন্ড ব্যাকেজ শুরু করলাম শেষ করলামও কিন্তু অটোমেটিক্যালি আমাকে মাঝখানে নিয়ে যায়নি আমাকে ম্যানুয়ালি যেতে হবে তো যাওয়ার পরে আমি এখানটাতে কালারটা করে দেব হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই খুব মনোযোগ সহকারে বুঝবেন আমি জানি আপনারা বুঝে গেছেন তাই এই কনসেপ্টটা আরো ভালো করে বুঝুন তো দেখুন এখানে আমি কালার দিলাম ঠিক আছে ঠিক আছে আর আমি এইখানে এই ইনলাইনের মধ্যে আমি আবার এসটুর জন্য একটি কালার দেবো বা এটা আমি একটু পরে দিচ্ছি তার আগে এবার আপনারা বলুন তো যে কোন জিনিসটা আগে কাজ করবে মানে আমি তো এখানটাতে দেখুন এই এসটিএমএল ফাইলটার মধ্যে এখন একটি এক্সটার্নাল সিএসএসও রয়েছে আবার ইন্টার্নাল সিএসএসও রয়েছে তো আপনার কি মনে হয় কোনটা কাজ করবে ঠিক যেহেতু আমি গত পর্বে বলেছিলাম যে ইন্টারনাল সিএসএসটা সবার আগে কাজ করবে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ ফার্স্টে আপনার এক্সটার্নাল তার সবার মানে ফার্স্টে এক্সটার্নাল হবে তার আগে থাকে হচ্ছে ইন্টার্নাল আর তারও আগে থাকে হচ্ছে ইন ইনলাইন তাই তো তাহলে ইনলাইন সিএসএস সবার আগে কাজ করবে তারপরে ইন্টারনাল তারপরে এক্সটার্নাল রাইট বেশ এইবার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার করুন যেমন আপনারা জানেন যে এখানে কালারটা পার্পেল পড়বে রাইট এখানটা সেভ করলাম এখানে রিফ্রেশ সরি রিফ্রেশ দেখুন পার্পেল হয়ে গেছে ঠিক আছে তো এইবার আপনাদেরকে আরও একটু ডিপলি জানতে হবে যে কেন এখানটাতে পার্পেলটা পড়ল দেখুন এই ফাইলটাকে কে রান করাচ্ছে ব্রাউজার রান করাচ্ছে আর কিছুক্ষণ আগে আমি বললাম ব্রাউজার সব উপর থেকে পড়তে 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 আসে ঠিক আছে তাই ব্রাউজার সর্বশেষ যে সিএসএসটাকে পায় ও সেই সিএসএসটাকেই কিন্তু আপনার এই ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করে ঠিক আছে এইটা মনে রাখবেন সবসময় তাই দেখুন ব্রাউজার যখন উপর থেকে পড়তে পড়তে আসছে তখন ব্রাউজার দেখলো যে এখানে একটি সিএসএস ফাইল রয়েছে কারণ এটার পরেই তো এটাকে পড়বে এটার পরেও কাকে পড়বে এটাকে পড়বে তাই তো হ্যাঁ তো যখন ও এইটাকে পড়বে তখন ও স্টাইলডার সিএসএসের মধ্যে চলে যাবে যাওয়ার পরে দেখতে পারবে যে এইচ টুর কালার হচ্ছে গ্রিন ও সাথে সাথে কি করবে স্টোর কালারটাকে গ্রিন করে দেবে ঠিক আছে বেশ তো তারপরে ও আবার একটু নিচে এসে দেখবে এখানে তো একটা স্টাইলটা শুরু স্টাইলটা শেষ করা রয়েছে অর্থাৎ একটা ইন্টারনাল রয়েছে ও এখানে এসে দেখবে যে এস টুর কালারটা হচ্ছে পার্ফেল ও কি করবে ও আগেরটাকে আর এটার মধ্যে আর অ্যাপ্লাই করবে না ওর নতুন যেটাকে পেলো সেটাকে অ্যাপ্লাই করে দেবে এস টুর মধ্যে অর্থাৎ কি করে দেবে ও কালারটাকে পার্পেল করে দেবে তাহলে দেখেছেন সর্বশেষ ও যে স্টাইলটা পেলো কিন্তু সেই স্টাইলের উপরে ভিত্তি করে সবকিছু করছে এই জন্য এটাকে পার্পেল করে দিল এইবার আরেকটা জিনিস দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবার আমি এই এস টুর মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি এখানে দিয়ে দেব কালার কোলন টমেটো সেভ করলাম ঠিক আছে তো এইবার বলুন তো কি করবে এইবার হবে হচ্ছে এইটা ঠিক আছে মানে জিনিসটা হচ্ছে এমন যে ব্রাউজার সর্বশেষ যে স্টাইলটাকে পাবে সেই জিনিসটাকেই কিন্তু ও অ্যাপ্লাই করবে এবার যদি আমরা ব্রাউজারের পার্সপেক্টিভে ভাবি তাহলে বলুন তো জিনিসটা কী হবে ব্রাউজার সর্বপ্রথম উপর থেকে পড়তে পড়তে আসবে ফার্স্টে স্টাইলর সিসিসে যাবে ওখানে দেখবে যে টুর জন্য এই জিনিসটা করা রয়েছে তো তারপরে আবার নিচে যখন আসবে তখন দেখবে যে আবার ইন্টারনাল সিসিসের এর মধ্যে আপনার টুর জন্য সেম জিনিসটাই শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ রয়েছে অর্থাৎ এখানটাতে স্টাইলর সিজেসে কালার গ্রিন করা রয়েছে তো ব্রাউজার ইন্টারনাল সিসেসে মানে এটার পরে তো এটাকে পড়বে এটাকে পড়ার সময় দেখবে যে আবার টুর কালারটাকে চেঞ্জ করা হয়েছে তাই লেটেস্ট কোনটা এটা তাই না তাই ব্রাউজার এটাকে নেবে আবার এরকম যখন পড়তে পড়তে ও এটা পড়লো এটা পড়লো বডিতে আসলো আবার যখন মেন এস্টুর কাছে আসলো এসে দেখলো এইখানে আবার চেঞ্জ হয়েছে তাহলে এখানে লেটেস্ট কোনটা এই ক্ষেত্রে লেটেস্ট হচ্ছে এইটা অর্থাৎ ও এটাকেও রাখবে না এটাকেও রাখবে না বিশেষত বলতে পারেন ওভার রাইট করে দিচ্ছে ঠিক আছে ও ফার্স্টে এটাকে দেখলো তারপরে যখনই আবার নতুন করে এবার এটাকে পেলো ও তখন ওটাকে ভুলে যাবে ও ভাবে এটাই হয়তো লেটেস্ট তারপরে পড়তে পড়তে যখন দেখলো যে এস টু ট্যাগের মধ্যে আবার রয়েছে তখন সে বুঝবে যে এটাই হয়তো লেটেস্ট তাই তখন ও এটাকেই এই এস টুর মধ্যে অ্যাপ্লাই করবে জিনিসটা কাজ হয় ঠিক এইভাবে ও যেটা লেটেস্ট পায় সেটাকেই কিন্তু আপনার অ্যাপ্লাই করে এই ট্যাগটার মধ্যে কেমন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাউজার সর্বশেষ যে কালারটাকে পাবে বা যে সিসেসটাকে পাবে সেই সিসেসটাই ও ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করে এবার আপনারা বলুন তো আমি আপনারা কিন্তু এই জিনিসটাই মনে রাখবেন যে ব্রাউজার সর্বশেষ যেটাকে পায় বা লেটেস্ট যেটাকে পায় সেটাকেই কিন্তু অ্যাপ্লাই করে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম বা এটাকে রিমুভ করে দিলাম এবার আমরা এটা করলাম যে আমরা স্টাইল ডট সিএসএসটাকে এখান থেকে কাট করে আমরা ঠিক এর উপরে রাখলাম ঠিক আছে তো এবার বলুন তো এস টুর কালারটা কী হবে এস টুর কালারটা কি এবার পার্পেল হবে না এসুর কালারটা পারফেল হবে না কারণ আপনাদেরকে কনসেপ্ট ওয়াইজ এটা বললাম যে ব্রাউজার উপর থেকে পড়তে পড়তে আসে তাই ব্রাউজার সবার ফার্স্টে এই এসরুটাকে পড়বে যেহেতু এই স্টাইল ট্যাগটা এখন আর হেড ট্যাগের আগে নেই সবার প্রথমেই আমি ইন্টারনাল সিসেসটাকে রেখে দিয়েছি আমি হেডের মধ্যে অর্থাৎ হেড ট্যাগ শুরু হেড ট্যাগ শেষের মাঝখানে যে কোনো জায়গাতেই আমি লিখতে পারি এই স্টাইল ট্যাগ শুরু আর শেষটা ঠিক আছে তো ব্রাউজার ফার্স্টে করবে ব্রাউজার ফার্স্টে আপনার এই স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষটাকে পড়বে তারপরে দেখবে যে এখানে এসটুর জন্য এই কালারটা রয়েছে ঠিক তারপরেই দেখবে ব্রাউজার যে একটি এক্সটার্নাল সিএসএস কল করা হয়েছে তো এক্সটার্নাল সিএসএস এসটু রয়েছে চলুন তো দেখা যাক হ্যাঁ এসটু রয়েছে আর এখানটাতে দেখুন কালারটাকে গ্রিন করা রয়েছে তাই ও কি করবে ও কিন্তু আর এটাকে আর রাখবে না ওর কাছে এখন লেটেস্ট কোনটা হয়ে গেল এইটা হয়ে গেল কালার গ্রিন হয়ে গেল তারপরে ও এখানে আসবে আসার পরে দেখবে এখানে কি কোনো ইনলাইন সিএসএস রয়েছে না তাহলে বলুন তো ওর কাছে লেটেস্ট বা সর্বশেষ কোনটা সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর মধ্যে এই এস টুটা তাই না তাই ও এটাকেই অ্যাপ্লাই করবে তাই আমরা এখন কালারটাকে কিন্তু পার্পল দেখতে পারবো না কি দেখতে পারবো গ্রিন দেখতে পারবো তাই না চলুন দেখা যাক রিফ্রেশ করলাম দেখুন আমরা গ্রিন দেখতে পাচ্ছি তাই না এই কনসেপ্টগুলো খুব খুব খুবই ইম্পর্টেন্ট এই ফ্লোটাকে জানা এই ওয়ার্ড ফ্লোটাকে যে কিভাবে আপনার সিএসএসটা অ্যাকচুয়ালি কাজ করে ঠিক আছে এটা জানা খুবই ইম্পর্টেন্ট না পরবর্তীকালে আপনাকে অনেক সিএসএস নিয়ে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে কেন এটা কাজ করছে কেন আমার সিএসএসটা কাজ করছে না অর্থাৎ সেখানে তো অসংখ্য অন্যদের সিএসএস থাকতে পারে বা অন্যান্য ফ্রেমওয়ার্কের সিএসএস থাকতে পারে তো কেন সেইগুলো কাজ করছে বা কেন আপনার তৈরি করা যে কাস্টম সিএসএস বা স্টাইলট সিএসএস রয়েছে সেটা কেন কাজ করছে না সেটা বোঝার জন্য আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই দরকার ঠিক আছে তো এইবার মনে করুন আমরা পিট্যাকের মধ্যে একটি কালার দিয়েছিলাম না কালার হোয়াইট তো আমি যদি এইখানটাতে স্টাইল ট্যাকের মধ্যে সরি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি যদি এখানে আপনারা দিয়ে দিই যে কালার ব্ল্যাক তাহলে এবার কোনটা কাজ করবে বলুন তো সেমিকোরন লাস্টে অবশ্যই তো এবার বলুন তো কোনটা কাজ করবে এখানে তো আপনার ইন্টারনাল সিসিসের মধ্যে কি কোনো পি এর জন্য কোনো কিছু লেখা রয়েছে না এবারে ইন্টারনাল সিসিসের পরে কোনটা কাজ করবে এইটা কাজ করবে স্টাইল সিএসএস যেহেতু ব্রাউজার উপর থেকে সব পড়তে পড়তে আসে তো এখানে দেখবো যে হ্যাঁ পি এর জন্য কালার সেট করা রয়েছে কি হোয়াইট এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন পি মধ্যে কালার সেট করা রয়েছে হোয়াইট যেটা হচ্ছে এক্সটার্নাল সিজেস মধ্যে আর এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি স্টাইল ইকুয়াল টু কালার ব্ল্যাক এবার বলুন তো যে পি অ্যাকচুয়াল কালারটা তাহলে কি হবে তো দেখুন আমরা যে এক্সটার্নাল সিসেসটা যদি যাই তাহলে দেখব যে পি এর জন্য কী সেট করা রয়েছে না ইন্টারনাল সিএসএস এর মধ্যে তো এর জন্য কোনো কিছু নেই ও কী করবে ইন্টারনাল সিএসএস এর মধ্যে দেখবে যে পি এর জন্য কোনো স্টাইল লেখা নেই তারপরে আপনারা জানেন যে এইটা পড়া হয়ে যাওয়ার পরে ও কোনটাকে পড়বে ও পড়বে হচ্ছে এক্সটার্নাল সিএসএসটাকে তাই না এক্সটার্নাল সিএসএসটাকে পড়ার সময় ও দেখবে যে পি এর জন্য কোনো কিছু লেখা আছে নাকি ও দেখবে যে হ্যাঁ পি এর জন্য লেখা রয়েছে পি এর জন্য কি সিএসএস লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো আর কালার হচ্ছে হোয়াইট তাই না ঠিক আছে ওর সাথে সাথে কি করবে পি এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনার টমেটো করে দেবে আর কালারটাকে আপনার হোয়াইট করে দেবে বেশ তারপরে আসার পরে এখানটা এসে দেখতে পারলো যে পি এর মধ্যে আবার একটি স্টাইল অ্যাট্রিবিউট অর্থাৎ ইনলাইন সিএসএস রয়েছে তো সেইখানে দেওয়া আছে কালার কোলন ব্ল্যাক তখন ও কী করবে বলুন তো যেহেতু ও স্টাইল ডট সিএসএস থেকে পিয়ের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট পেয়ে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো পেয়ে গেছে আর কালার হোয়াইট পেয়ে গেছে ও আর ও এখানে এসে দেখতে পাচ্ছে এখানে শুধুমাত্র কালার কলন ব্ল্যাক লেখা আছে ও কিন্তু এই স্টাইল ডট এ থাকা এই দুখানাকেই মুছে ফেলবে না ও কোনটাকে মুছবে বলুন তো যেটা শুধুমাত্র এইখানে রয়েছে সেটাকে তাই এক্ষেত্রে কি রয়েছে কালার ব্ল্যাক রয়েছে তাই ও স্টাইল ডট এর এই কালার হোয়াইটটাকে আর কাজ করাবে না কিন্তু স্টাইল ডট থেকে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নেবে ঠিক আছে তাই যেগুলো এখানেও থাকবে আবার এখানেও থাকবে শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রেই ও লেটেস্ট যেটা সেটাকেই কাজ করাবে আর যেগুলো এইখানে নেই অথচ এইখানে রয়েছে ও কিন্তু সেগুলোকে এই সিসেস থেকেই নেবে ঠিক আছে 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 যেরকম এখানে এখানে দেখুন কালার কালার ব্ল্যাক হোয়াইট তাই তাই না জন্য মধ্যে যেহেতু এই কালার কলন কালার প্রপার্টিটা এখানেও আছে আবার এখানেও রয়েছে তাই লেটেস্ট কোনটা এইটা তাই না তাই ও কালার প্রপার্টির জন্য এটাকে কাজ করাবে এবার দেখুন এটার মধ্যে কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে না নেই তখনও কি করবে ও ব্যাকগ্রাউন্ড কালারটা কার থেকে নেবে এই যে স্টাইলর সিসেস থেকে নেবে ঠিক আছে তো দেখুন এবার এটা কি হয় আমরা আরও বিস্তারিত ভালোভাবে বোঝাবো তো এখানে গেলাম রিফ্রেশ করলাম দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি এখানে লিখেছেন না লিখেননি তো তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাও কোর থেকে নিল ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে ও স্টাইল সিএসএস থেকে ঠিক আছে তাই যে জিনিসটা আপনার দুটো জায়গাতেই থাকবে যে প্রপার্টিটা ধরুন এখানেও রয়েছে এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে যদি তিনটে জায়গাতেই থাকে ও কোনটাকে নেবে কোন প্রপার্টিটাকে নেবে লেটেস্টটাকে লেটেস্ট কোনটা এইটা আবার দেখুন যে যে জিনিসগুলো এখানটাতে নেই অথচ এখানে রয়েছে এখানে রয়েছে ও সেই জিনিসগুলোকে এখান থেকে নিয়ে নেবে ঠিক আছে তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই তাহলে সেক্ষেত্রে আমরা এরকম করি যে আমরা তো এই বিষয়টাকে আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা কাজ করি আমি এখান থেকে এই জিনিসগুলোকে রিমুভ করে দিই আপনারা তো সব বুঝতে পেরেছেন তাই না তো আমি এই পিটাকে এখন রিমুভ করে দিলাম এখান থেকে এখান থেকে এই এস টুটাকে রিমুভ করে দিলাম ঠিক আছে এইচ ওয়ানটাকে রিমুভ করে দিলাম খুব সিম্পল করে দিই আমরা ঠিক আছে আর এখান থেকেও এই এস টুটা থাকলো আর এখান থেকে আমরা এতগুলো জিনিস রিমুভ করে দিলাম শুধুমাত্র এস টু থাকলো আমরা কনসেপ্টটা ক্লিয়ারের জন্য ঠিক আছে তো দেখুন এবার আমরা এস টুর একটা কালার করবো ঠিক আছে দেখুন এবার আমরা সিএসএস এর মধ্যে লিখলাম এস টুর জন্য কালার পার্পেল আর এবার এক্সটার্নাল সিএসএস এর মধ্যে এস টুর জন্য দিয়েছি কালার গ্রিন এইবার আমরা এইখানটাতে আমরা দেবো হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার বলুন আমি এখানটাতে দিয়ে দেবো সাপোজ ই হলো দিই ঠিক আছে ব্যাস এটা আমরা দিয়ে দেব ব্যাস এটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে পরে সেভ করলাম এবার আপনারা বলুন তো যে ঠিক এই এস টুটার উপরে কোন কোন সিএসএসগুলো পড়বে ঠিক এইস টুটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারও পড়বে আবার কালারও পড়বে তো এক্ষেত্রে দেখুন জিনিসটা কি হবে আমরা জানি ব্রাউজার উপর থেকে পড়তে পড়তে আসবে আসার পরে দেখবে প্রথমে এস টু লেখা আছে এইস টুর জন্য ও কোন সিএসএস সেট করবে কালার পার্পেল তাই প্রাথমিকভাবে এসটুর কালার কি থাকবে পার্পেল তারপরে যখন ব্রাউজার পড়তে পড়তে এসে দেখবে যে ঠিক এর নিচে আবার স্টাইলর সিএসএস রয়েছে সেখানে গিয়ে দেখবে যে এসটুর জন্য কি রয়েছে কালার গ্রিন তখনও কী করবে তখনও কিন্তু এই কালার পার্পেলটা আর রাখবে না কী করে দেবে কালার গ্রিন করে দেবে বেশ তারপরে আবার এগুলো সব পড়তে পড়তে আসার পরে যখন এইখানে আসবে ব্রাউজার দেখবে যে এসটুর মধ্যে আরেকটা আবার ইনলাইন সিএসএস রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার হলো এখানে কি কোনো কালার রয়েছে কালার প্রপার্টি না তার মানে ও কালার প্রপার্টিটা কোথা থেকে নেবে এই লেটেস্ট কোনটা কালার প্রপার্টির জন্য স্টাইলড সিএসএস তাই না তাই ও স্টাইলড সিএসএস থেকে কালার প্রপার্টিটাকে নিয়ে নেবে আর এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যেরকম রয়েছে তো রয়েছে তাহলে এখন এ স্টুর মধ্যে মানে আমরা কিন্তু এখন আউটপুট নিই জাস্ট এটা দেখেই বুঝতে পেরে যাচ্ছি যে এ স্টুর মধ্যে পুরো সিএসএসটা কি পড়তে চলেছে তাই এস টুর মধ্যে পুরো সিএসএসটা পড়বে এ হবে ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো আর কালারটা কী হবে কালারটা যেহেতু লেটেস্ট হচ্ছে স্টাইলার সিসিসের মধ্যে যেটা আছে সেটা কালারটা হচ্ছে গ্রিন তাহলে এস টুর ব্যাকগ্রাউন্ড কালার হবে ইলো আর নর্মাল কালার যেটা আপনার লেখার কালার বা ফোরগ্রাউন্ড কালার সেটা হবে কি গ্রিন তাই তো তো চলুন দেখা যাক সেভ করলাম এখানে আসলাম রিফ্রেশ প্রেস করলাম দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে আর লেখার কালারটা গ্রিন হয়ে গেছে কেমন আশা করি আপনারা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে এত বিস্তারিতভাবে বোঝানোর কারণ একটাই যাতে পরবর্তীকালে আপনারা প্রবলেমের সম্মুখীন না হন পরবর্তীকালে প্রবলেমের সম্মুখীন কীভাবে পড়বেন চলুন তার একটুক্ষণিক আমি জিনিস দেখিয়ে দিই ঠিক আছে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম জাস্ট নর্মাল টু থাকলো ঠিক আছে দেখুন পরবর্তীকালে আমরা বুটস্টেপ নামক একটি ফ্রেমওয়ার্ক শিখবো বা অন্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্কও আপনি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে কি হবে দেখুন আমরা বর্তমানে আপনি কি করলেন এই ইন্ডেসরমেলটাও আপনার বানানো এখানে আপনি নিজস্ব সমস্ত ডাকবেন কিন্তু পরবর্তীকালে আপনার অসংখ্য সিএসএস ফাইল নিয়ে কাজ করতে হতেই পারে যেগুলো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনি এখানে সেভ করবেন এবার তার জন্য আপনি কি করবেন এখানে একটা সিএসএস বলে ধরুন একটা ফোল্ডার রয়েছে তো তার ভিতরে আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা ফ্রেমওয়ার্কের সমস্ত সিএসএস ফাইলগুলো এখানটাতে রয়েছে ফ্রেমওয়ার্ক কি জিনিস হয় বা কি সেগুলো পরে বিস্তারিত আলোচনা করব এইটুকু ভেবে নিন যে আপনার ইন্ডেক্স ডট এস এল আর স্টাইল সিএসএস আপনার বানানো আর এগুলো আপনাকে কেউ প্রোভাইড করেছে আর সেই সিএসএস ফাইলগুলো আপনি সিএসএস বলে ফোল্ডারের মধ্যে রাখছেন যেরকম আমি এখানটাতে শর্টকাটলি করছি যেরকম হচ্ছে যেরকম হচ্ছে কাস্টম ওয়ান ডট এটা হচ্ছে সিএসএস ঠিক আছে কাস্টম ওয়ান ডট সিএসএস দিলেন এবার ঠিক এরকমভাবেই আপনি এরকম আপনার কাছে আরও তিনখানা সিএসএস ফাইল রয়েছে ঠিক আছে আমি ফার্স্টে একটা দিয়ে দেখাই তারপরে আমি আবার মাল্টিপেল দিয়ে দেখাবো তো আপনার কাছে কাস্টম ডট সিএসএস রয়েছে বা কাস্টম ওয়ান ডট সিএসএস রয়েছে নর্মালি এই ওয়ান টুটা না দেওয়াই ভালো ঠিক আছে আমি কাস্টম ডট সিএসএস রাখলাম তো কাস্টম ডট সিএসএস চলে আসলো এবার এই কাস্টম ডট সিএসএসের মধ্যে যদি কোনো সিএসএস থাকে আর আপনি যদি চান সেই সিএসএসটাকে আপনার এই এল ফাইলের মধ্যে এফেক্ট ফেলুক তাহলে কী করতে হবে আপনার এই এসটিএমএল এর সাথে এই কাস্টম ডট এর একটা লিঙ্ক করাতে হবে না ঠিক তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে এইখানে এসে আপনাকে আবার একটি সিএসএস এর লিঙ্ক করাতে হবে তো আরেকটা যদি সিএসএস ফাইল লিংক করাতে চান সেম অ্যাজ ইট ইজ এর ঠিক নিচে আপনাকে এখানে লিখতে হবে লিঙ্ক ট্যাগ শুরু এটা যদি এম টি ট্যাগ তার মধ্যে এবার দেখুন এমন নয় যে এইচআর সব সবসময় প্রথমে লিখতে হবে আমি এখানটায় ফার্স্টে রেল লিখে দিলাম লিঙ্ক রেল ইকাল টু এখানে কী হবে স্টাইল শিট তাই না এখানটাতে হয়ে যাবে স্টাইল শিট আর এখানটাতে হয়ে যাবে আপনার এইচআর ইএফ দিতে হবে অবশ্যই আমাকে ঠিক আছে এবার এর মধ্যে কোন সিএসএসটা আমি এখানে অ্যাড করতে চাইছি কাস্টম ডট এস তাই না তো কাস্টম ডট সিএসএসকে অ্যাড করানোর জন্য আমাকে ইন্ডেস ডট এস এর সাপেক্ষে ওর পাত্রটা দিতে হবে তো দেখতে পাচ্ছি যে ইন্ডেস ডট এসটিএমএল যেখানে রয়েছে তার ভিতরে এস বলে একটি ফোল্ডার রয়েছে তার ভিতরে কাস্টম ডট এস রয়েছে তাই না তো এটাকে এফ টু কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে আসবো আসার পরে এখানটাতে দিয়ে দেবো আপনার সিএসএস স্ল্যাশ এইটা কাস্টম ডট এস ঠিক আছে বেশ এবার কাস্টম ডট এস লিখলাম লেখার পরে এবার এই সিএসএসটাকে আমরা ব্রাউজারে ওপেন করবো তার জন্য এটাকে সিলেক্ট করবো রাইট ক্লিক ব্রাউজারে না নোটপ্যাড প্লাস প্লাসে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করার পরে এবার আমরা এখানে এচ টুর জন্য একটি কালার দিলাম এচ টু আমি এখানটাতে দিয়ে দেবো কালার কলন ব্লু এটা দিলাম ঠিক আছে তো এইখানে আসার পরে আপনি যদি এসটেম এল ফাইলটার মধ্যে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানটাতে আপনার স্টাইল ডট সিএসএসও রয়েছে আবার এখানে কাস্টম ডট সিএসএসও রয়েছে বলুন তো এবার টুর কালারটা কী হবে আপনাকে যে আমি এতগুলো রুল শেখালাম এতক্ষণ ধরে সেই অনুযায়ী যদি আপনি ধরতে চান তাহলে এখন টুর কালারটা কী হওয়া উচিত ঠিক আপনি সর্বশেষ বা লেটেস্টটা ও কোথা থেকে পাচ্ছে টুর জন্য ইনলাইন সিএসএস রয়েছে নাকি এখানে না নেই তাহলে তার আগে কোন সিএসেস রয়েছে কাস্টমডার সিএস না দেখুন তো কাস্টমডার এ এস টুর জন্য কোনো কিছু লেখা আছে নাকি দেখুন কালার ব্লু লেখা রয়েছে তাই না তো দেখেছেন এই কাস্টমডার সিসেসটা কিন্তু আপনার তৈরি করা নয় স্টাইলর্ড সিসেসটা কিন্তু আপনার তৈরি করা এবার আপনি আপনার স্টাইলর্ড এ এইস টুর জন্য গ্রিন লিখে রেখেছেন এবার যখনই আপনি অন্য কোনো সিএসেস এখানে ধরুন এইস কাস্টমডার এর মতো আরও অনেক সিএসেস রয়েছে আরও অনেক সিসেস রয়েছে এখানে অনেক ঠিক আছে তো যখনই আপনি সেভ করবেন এবার আপনি তো জানেন যে স্টাইলড সিসিসের মধ্যে আপনি লিখেছেন টুর জন্য কালার গ্রিন তাই না তো যখনই আপনি ব্রাউজারে এসে রিফ্রেশ প্রেস করছেন দেখছেন যে টুর কালার ব্লু হয়ে গেছে তখন আপনার প্রবলেম হবে যে কী ব্যাপার আমি তো এটা করিনি আমি তো টুর জন্য কালার ব্লু লিখেছি তাহলে মানে আমি তো এসটুর জন্য কালার গ্রিন লিখেছি তাহলে ব্লুটা আসছে কোথা থেকে তখন আপনাকে বুঝতে হবে যে ব্রাউজার এই যে এই কনসেপ্টটা যে ব্রাউজার তো সব উপর থেকে পড়তে পড়তে আসে আর স্টাইল সিএসএসটাও সবার ব্রাউজার প্রথমে পড়বে তারপরে আপনার এই সমস্ত সিএসএস গুলো পড়তে পড়তে আসছে তাই সেই কারণেই ও কী করছে যখনই এস্টোর জন্য এখানে কোনো একটা কিছু পাচ্ছে সেই সেম এ স্টোর জন্য যদি এখানেও কোনো কিছু লেখা থাকে ও এটাকে বাদ দিয়ে এটাকে কাজ করাতে শুরু করে দেবে ঠিক আছে তো এই কারণেই আপনার এই কনসেপ্টটা জানা খুবই জরুরি তো দেখুন এবার কি হচ্ছে এবার আপনি ধরুন স্টাইলড সিএসএস এর মধ্যে আপনি এস টুর জন্য কালার গ্রিন দিয়েছেন আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কলম দিয়েছেন ইয়োলো ঠিক আছে বেশ সেভ করলাম সেভ করার পরে এবার যখন আমি এখানে যাব তখন জিনিসটা কি হবে বলুন তো এসটিএমএল কী করবে আপনার সবার ফার্স্টে স্টাইলড সে পড়বে ও সেখান থেকে কালার কোলন গ্রিন করে দেবে এস টুর জন্য আর ব্যাকগ্রাউন্ড কালারটা ইলো করে দেবে এইচ টুর তাই তো তারপরে যখন ও কাস্টমড সেস পড়বে সেখানে গিয়ে দেখবে যে এস টুর জন্য কালারটাকে ব্লু করা এবারও কী করবে ও ব্যাকগ্রাউন্ড কালারটা তো নেবে এই স্টাইলড সেসেস থেকে কিন্তু ফোরগ্রাউন্ড কালার বা টেক্সট কালারটা কিন্তু নেবে ও কাস্টমড সেস থেকে অর্থাৎ আপনার এস টুর কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইউলো আর ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্লু যেটা আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা নেবে স্টাইল সিস এস থেকে আর ব্যাক ফোরগ্রাউন্ড কালার বা টেক্সট কালারটা নেবে হচ্ছে ডট সিএসএস থেকে বুঝতে পেরেছেন তো চলুন সেভ করলাম এখানে আসলাম রিফ্রেশ করলাম দেখুন জিনিসটা কিন্তু সেম হলো তাই না তো ঠিক এই সমস্ত কারণেই এই সমস্ত কারণেই আপনি যখন এক্সটার্নাল সিএসএসটা লিখবেন অবশ্যই অবশ্যই এই এক্সটার্নাল সিএসএসটা যেন একবারে সমস্ত সিএসএস ডিক্লারেশনের একবারে শেষে থাকে একবারে শেষে থাকবে আপনার তৈরি করা স্টাইল ডট সিএসএস বা কাস্টম ডট সিএসএস ঠিক আছে এইগুলো যে সিএসএস এর ভিতরে যেগুলো রয়েছে এগুলো সব ধরুন কোনো ফ্রেমওয়ার্ক আপনাকে দিয়েছে তাই বা ফ্রেমওয়ার্ক বলে যান মনে করুন আপনাকে এগুলো অ্যাড করতে হবে অন্য কারো তৈরি করা সিএসএস তাই সবার শেষে যাতে আপনারটাই কার্যকরী হয় সেজন্য আপনার স্টাইল ডট সিএসএস বা আপনার তৈরি করা ডট সিএসএস ফাইলটা বা এক্সটার্নাল সিএসএস ফাইলটা যেন সবার শেষে থাকে যাতে ব্রাউজার কি করে ব্রাউজার উপরেগুলো পড়ে পড়ে আসুক না যে মুহুর্তে আপনার ব্রাউজার এই শেষে আসবে সে যেন আপনার লেটেস্ট সিএসএস ফাইলটাই পায় বা আপনার সিএসএস ফাইলটা পায় তাহলে ভাবুন আপনার এটার মধ্যে এবার বলুন তো আউটপুটটা কেমন হবে ব্রাউজার প্রথমেই দেখবে যে কাস্টম ডট সিএসএস এর মধ্যে টুর জন্য কালার করা আছে ব্লু কিন্তু ব্রাউজার সর্বশেষ বা লেটেস্ট কাকে পাবে স্টাইলসি শেষ না সেখানে এসে দেখবে যে এসটুর জন্য করা আছে কালার গ্রিন আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়োলো অর্থাৎ আপনি যেটা করেছেন ব্রাউজার কিন্তু কার্যকরী করবে এইটাকে ও উপরের গুলো সবগুলোকে কার্যকরী করাবে না শুধুমাত্র লাস্টে যেটা রয়েছে সেটাকে কার্যকরী করাবে সেভ করলাম এখানে আসলাম রিফ্রেশ করলাম দেখুন আপনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার এসছে ইয়োলো আর ফোরগ্রাউন্ড বা লেখার কালার এসছে গ্রিন তাই না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার এখানে যদি আপনার কিছুক্ষণ আগে দেখলাম এখানে যদি স্টাইল অ্যাক্টিভিউটের মধ্যে লেখা থাকতো তাহলে ব্রাউজার এটাকে প্রায়োরিটি দিত এই প্রপার্টিটাকে বেশি প্রায়োরিটি দিত তাই না বেশ অবশ্যই অবশ্যই সিএসএস লেখার জন্য পাথগুলো ঠিকঠাকভাবে দেবেন তাহলেই আপনার সিএসএস কাজ করবে মাঝে মাঝে অনেকেরই এমন আছে যে আপনার সিএসএস কাজ করছে না তো সেক্ষেত্রে সবার ফার্স্টে দেখবেন যে আপনি পাতটা ঠিকঠাক দিয়েছেন কিনা তো পাতটা যদি ঠিকঠাক থাকে তারপরে দেখবেন আপনার সিএসএস প্রপার্টি আর ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো তাহলেই আপনার সমস্ত কিছু কাজ করবে আজকের এই ক্লাসটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট এই কারণেই আপনার এই কনসেপ্টগুলো বোঝা খুবই দরকার একবার যদি আপনি এই কনসেপ্টগুলো বুঝে যান পরবর্তীকালে আপনারা খুব বেশি প্রবলেমের সম্মুখীন হবেন না প্লাস আপনাদের এই ইনলাইন ইন্টারনাল আর এক্সটার্নালেসের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই জরুরি আশা করি আপনাদের এখনো পর্যন্ত যে সিসিসের এর ক্লাসগুলো হয়েছে যেখানে আপনারা ইন্টারনাল ইনলাইন আর এক্সটার্নাল সিসেসগুলো শিখতে পেরেছেন এটার মাধ্যমে আপনারা কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে ইনলাইন ইন্টারনাল ও এক্সটার্নাল সিসেস কাজ করে আর অবশ্যই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা আপনাদের জন্য খুবই প্রয়োজন আপনারা ভিডিওটাকে একবারের জায়গায় দুবার দেখবেন বা তিনবার দেখবেন তবুও আপনাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার হওয়া চাই ঠিক আছে এই ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি কোনো কিছু দেব না আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব যে আপনারা এই ইনলাইন ইন্টারনাল আর ইনলাইন সিএসএসটাকে নিয়ে খুব বেশি খুব খুবভাবে আপনি প্র্যাকটিস করুন আর খুব এক্সাম্পেলগুলো যে যেরকম আমি এখানটাতে করলাম যে ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস একবারে রেখে কোনটা আগে কাজ করে কোনটা পরে কাজ করে এগুলো আপনারা ভালো করে জানুন ঠিক আছে এটা ক্লিয়ার হওয়া খুবই 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 দরকার ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে আজকে আমি কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না ঠিক আছে পরবর্তী ক্লাস থেকে দেখি আমরা আবার অ্যাসাইনমেন্টের কাজ শুরু করব কিন্তু আজকের ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নয় আপনারা গত যে সিএসএসের পর্বগুলো রয়েছে এখনো পর্যন্ত সেগুলো আপনারা সমস্ত কিছু মিলিয়ে প্র্যাকটিস করবেন আর এটাকে তিনবার দেখবেন এই ভিডিওটাকে ঠিক আছে আর কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন আমি সেখানটাতে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত আশা করি আপনাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে ভালো থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকানে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর সাথে সাথে শেয়ার করুন